আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে আমাদের একটি ইউনিক আইডির জন্য আমাদের একটি ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি তোমরা নিশ্চিত পেয়ে গেছো এই চার পৃষ্ঠার এই ফর্মটি তো এই চার পৃষ্ঠার এই ফর্মটি কীভাবে পূরণ করতে হবে তো চলো আমরা সেই বিষয়টি দেখিয়ে নিই ফর্মটি পূরণ করার আগে তোমরা একটা নোট খাতা নিয়ে বসে যাও তোমাদের এই বিষয়গুলো অবশ্যই আনতে হবে আমি একটু ভালো করে ধরি তোমরা দরকার হলে এখনই শুনতে থাকো যে এইখানে কি কি জিনিস লাগবে হ্যাঁ ধরো ওকে তোমার এখন লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি ছবি লাগবে দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন যা সামনে থেকে তোলা যেন দুই চোখ একই সাথে দেখা যায় ছবির পেছনে নাম রোল শ্রেণী এগুলো লিখে দিবা তোমরা যখন ছবি তুলতে যাবা ছবির যে লোক তুলবে তাকে অবশ্যই বলে দিবা যে ছবির আমাদের ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় না নাহলে কিন্তু ছবিটা বাতিল হয়ে যাবে এক এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে স্টুডেন্টের জন্ম নিবন্ধন এর ফটোকপি লাগবে এইটার ব্যাপারে সাবধান হওয়া এটা হাতে লেখা কোনো জন্ম নিবন্ধন হলে হবে না এটা অনলাইনেরই কিন্তু হতে হবে দোকানে গিয়ে বললেই হবে যে অনলাইনে জন্ম নিবন্ধন তখন তারা দিতে পারবে এটা এটা অনলাইন বাদে অন্য কোনো জন্ম নিবন্ধন দিলে এটা কিন্তু হবে না আচ্ছা তিন নম্বর লাগবে মাতা পিতা অভিভাবক অর্থাৎ মাতার জন্মসনদ পিতার জন্মসনদ মাতার এনআইডি পিতার এনআইডি যদি জন্মসনদ না থাকে কোনো সমস্যা নাই কিন্তু এনআইডি অবশ্যই থাকতে হবে ঠিক আছে আচ্ছা আর পাঁচ নম্বরে লাগবে হচ্ছে তোমাদের যে তোমরা যদি নাইনে পড়ে থাকো তাহলে তোমাদের এইটের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে আর ছয় নম্বর লাগবে ব্লাড গ্রুপের ফটোকপি তোমাদের যে তোমরা ব্লাডের যে গ্রুপিং করেছো তার একটা ফটোকপি লাগবে এ হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে রক্তের গ্রুপ জানতে হবে রেজিস্ট্রেশন কার্ডের অবশ্যই থাকতে হবে আর পূর্বের শ্রেণীর রেজাল্ট এটাও তোমাকে জানতে হবে এই কোটা বিষয় তো চলো আমরা সরাসরি আমাদের এখন মূল কাজ করে ফেলি দেখো আমাদের একটু নিচ্ছামাও হ্যাঁ দেখো আমাদের প্রথমে এইখানে আছে। এটা হচ্ছে তোমাদের ফর্মটা তোমরা ধরো তাহলে তোমরা ভালো বুঝতে পারবা এন এটা হবে আমাদের ভাঙা সরকারি পাইলট স্কুলের এটা হচ্ছে দশ ছিয়াশি আটাশ যার যার স্কুলেরটা শেষে দিবে আমাদের ভাঙা সরকারি পাইলট স্কুলের এন হচ্ছে দশ ছিয়াশি আঠাশ এক একটা ঘরের মধ্যে এক একটা বসিয়ে দিবা তোমরা এই সাইডে তোমাদের হচ্ছে সংযুক্ত করতে হবে হচ্ছে যে দুই কপি ছবি তার এক কপি ছবি এখানে স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে আচ্ছা শিক্ষার্থীর নাম বাংলা এটা এখানে তোমাদের বাংলা নাম দিবা এইখানে তোমাদের ইংরেজিতে প্রত্যেকটা অক্ষর বড় হাতে হবে আচ্ছা ধরো আবার ধরো আচ্ছা এইখানে কি হবে এখানে নাম প্রত্যেকটা অক্ষর বড় হাতে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে তোমার যদি একাধিক নামের শব্দ হয় যেমন আমি যদি বলি যে ইফতিদা ইসলাম চৌধুরী এখানে কিন্তু ইবতিদার আইটা বড়ো সবগুলো অক্ষরই বড় হাতের হবে তবে ইফতিদা লিখবা লেখার পরে একটা ঘর ফাঁকা দিবা এখানকার ধরো আইবি ইফতি দা একটা ঘর ফাঁকা যাবে তারপরে ইসলাম আবার একটা ঘর ফাঁকা তারপরে চৌধুরী এইভাবে লিখতে হবে জন্ম নিবন্ধন নম্বরটা দিতে হবে তোমাদের জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখটা এখানে দিনের নাম দিতে হবে অর্থাৎ ধরো যার জন্ম হচ্ছে এক তিন উনিশশো নিরানব্বই এটা কীভাবে হবে শূন্য এক শূন্য তিন তারপরে উনিশশো নিরানব্বইভাবে দিতে হবে জন্মস্থান যার যার নিজের জেলা দিবা অর্থাৎ এখানে তোমার জন্ম নিবন্ধনে যেই জন্মস্থান লেখা আছে সেই জন্মস্থানের কথা এখানে দিতে হবে আচ্ছা তারপরে কি দিতে হবে জেন্ডার অর্থাৎ পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা জাতীয়তা বাংলাদেশি হবে ধর্ম যার যার ধর্মেতে টিক দিবা এখানে কিন্তু অধিকাংশ টিকের কাজ আচ্ছা অধ্যয়নরত শ্রেণী তুমি কোন ক্লাসে পড়ো সেই ক্লাসের বিষয়টা এখানে লিখতে হবে শ্রেণীর রোলটা লিখতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকলে অবিবাহিত বিবাহিত থাকলে বিবাহিত প্রতিবন্ধিতা এটা যদি প্রতিবন্ধী হও কোন ধরনের প্রতিবন্ধী সেইগুলো এখানে লিখতে হবে আর সমস্যা না থাকলে সমস্যা নেই এখানে এইটাতে টিক দিতে হবে দেখি এই সাইডে দেখা হ্যাঁ এই যে সমস্যা নেই এখানে টিক দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে রক্তের গ্রুপ তোমাদের যেই রক্তের গ্রুপ সেখানে টিক দিয়ে দিবা আচ্ছা ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি হয় চাকমা মারমা ওইগুলো হলে দিবা হ্যাঁ না হলে না আচ্ছা মাতার তথ্য এখানে এই তোমার যে তথ্যগুলো দিছো যে ঠিক একই রকমভাবে মায়ের তথ্য দিতে হবে শুধু একটু কারেকশন আছে সেটা হলো এরকম যে নাম বাংলায় দিবা ইংরেজিতে তোমার মতোই দিবা এনআইডির বেলা একটু জিনিস দেখো অধিকাংশ এনআইডি হচ্ছে তোমার দশ দশটা সংখ্যা থাকে বা তেরো সংখ্যা কিন্তু এখানে সব ঘর আছে কিন্তু কয়টা সতেরোটা তাহলে তোমাকে কি করতে হবে তোমার মায়ের বা বাবার যে জন্ম সালটা আছে ধরো উনিশশো একাত্তর বা উনিশশো সত্তর উনিশশো সেখানে উনিশশো আশি সংখ্যাটা আগে লিখবা তারপরে সেই তেরো ডিজিট বসিয়ে দিলি তোমার এখানে মোট একটা সতেরো সংখ্যার হয়ে গেল যেমন আমি যদি বলি আমার এইটা একটু খেয়াল করো এইটা একটু নিচে নামা এই যে দেখো আমার এই ডাইনি হচ্ছে দুশো আশি একুশ এই এই যে এইটা এখানে তেরোটা সংখ্যা তাহলে আমি এখানে সতেরো বানিয়েছি কীভাবে আমার জন্মশাল উনিশশো সাতাশি এইখানে আমি উনিশশো সাতাশি দিয়ে দেখো মোট এখানে তেরো আর চার সতেরোটা হয়ে গেছে এইভাবে তোমাদের বাবা মায়ের আইডিটাকে ওইভাবে সতেরো সংখ্যার বানিয়ে নিবা আচ্ছা জন্ম তারিখটা দিবা মায়ের জন্ম নিবন্ধন নম্বর দিবা মোবাইল নম্বর দিবা পেশা দিবা জন্ম নিবন্ধন যদি নম্বরটা না থাকে তাহলে না দিতে পারো সমস্যা নাই মোবাইল নম্বর দিবা মায়ের পেশা গৃহিণী অথবা যে যদি কোনো চাকরি করে সেই চাকরির নাম দিবা আর যদি মা যদি না থাকে যদি মৃত হয় তাহলে মৃত্যু সালটা এখানে বসিয়ে দিবা প্রথম পৃষ্ঠা শেষ দ্বিতীয় পৃষ্ঠায় পিতারটাও শুভু একই একই রকম মায়ের মতোই আচ্ছা এবার আসো বর্তমান ঠিকানা তুমি বর্তমানে কোন বিভাগে জেলাতে উপজেলাতে থাকো এগুলো কি এটা পুরোটা এখানে দিয়ে দিবা আর যদি তোমার বর্তমান আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি দুইটা আলাদা হয় যে বর্তমান বর্তমান ঠিকানা ভাঙ্গায় তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে গোপালগঞ্জে বা রাজবাড়িতে তাহলে তোমার দুইটাই দিতে হবে ঠিক আছে আর দুইটা এক হলে দিতে হবে না আলাদা আচ্ছা অভিভাবক এবার ধরো পিতা মাতা উভয়ই ধরো মারা গেছে তখন তোমার আরেকজন অভিভাবক আছে সেই অভিভাবকের বিষয় এখানে কথাগুলো লিখবা বিশ নম্বরে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন যে কোনো একটা মানে এক কথা অভিভাবকের এখানে একটা স্বাক্ষর থাকতে হবে প্রথমে পিতা অথবা মাতা তোমার অভিভাবককে যদি পিতা হয় তাহলে পিতা মাতা হলে মাতা যদি পিতা মাতা না থাকে তাহলে অন্য চাচা চাচি কার নাম দিবা তার নামটা দিবা এখানে তার স্বাক্ষর হবে আর চব্বিশ পাঁচ একুশ এই তারিখটা তোমরা এখানে বসিয়ে দিবা আচ্ছা এইবার আসো এই যে বাই একুশ এবং বাইশ এই দুইটার গায়ে হাত দিবে না এই দুইটা আমাদের অফিস থেকে এটা পূরণ করবে ঠিক আছে তিন নম্বর পেজে যাই আমরা এটা বন্ধ হয়ে যেতে পারে আমাকে বলো আচ্ছা শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর শিক্ষার্থী তোমার নামটা আবার লিখবা ইন নাম্বার আবার লিখবা দশ ছিয়াশি আঠাশ এই যে এই সাইডে আসছে দশ ছিয়াশি আঠাশ শিক্ষার্থীর আইডি এটা অফিস থেকে দিবে এটা এখানে এখানে হাত দিবা না এবার আসো আবার আরেকটা অংশ খ অংশ এবার আসতেছি শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য আরে তার আগে বলে নেই আমার ভিডিও অফ হয়ে যেতে পারে আবার নতুন করে আরেকটা ভিডিও দিব দুই নম্বর হিসেবে এটা তোমরা দেখে নিও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা বিভাগ ঢাকা জেলা হচ্ছে তোমাদের ফরিদপুর উপজেলা ভাঙ্গা সিটি কর্পোরেশন পৌরসভা হচ্ছে ভাঙ্গা পৌরসভা বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য শ্রেণী যার যার শ্রেণী দিবা যেমন আমি নবমের শ্রেণী শিক্ষক তাহলে আমার অধিকাংশ স্টুডেন্ট নবমের তাহলে এখানে নবম দিবা আচ্ছা সেকশন দরকার নাই আমাদের রোল নম্বর যার যার রোল নম্বর দিবা শিফট প্রভাতি হলে প্রভাতি দিবা হলে দিবা